হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। টেক বাংলা সিরিজ স্ক্রিন থেকে আমি আবি বলছি। আপনারা সবাই কেমন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কীভাবে আবার লাইফ টাইম ইউজ করি। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা IDM যখন নতুন ইনস্টল করি, তখন কিন্তু তারা 1 মাসের ব্যবহার করার জন্য একটা ট্রায়াল, 30 দিনের জন্য ট্রায়াল দেয়। এই 30 দিন যখন ওভার হয়ে যায়, তখন কিন্তু আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আগের মতো আর ব্যবহার করতে পারি না। তখন আমাদের তখন এই সফটওয়্যারটি ব্লক হয়ে যায়। সো বন্ধুরা, আমরা যখন সফটওয়্যারটি যখন ওপেন করতে যাই, তখন তারা একটা পপআপ শো করে যে আপনি তাদের ওয়েবসাইট থেকে পারচেস করুন, এবং পারচেস করে তাদের কোড অ্যাক্টিভেশন কোডটা সিরিয়াল নাম্বারটা কিনে অ্যাক্টিভ করতে। সো বন্ধু, আমাদের কিন্তু সবার পক্ষে কিন্তু সিরিয়াল নাম্বার কিনে IDM অ্যাক্টিভ করা সম্ভব। সো বন্ধু, অনেকে সবচেয়ে বড় একটা ভুল করে, সেই ভুলটা হলো যে ভুলটা করে সেটা হলো হচ্ছে অনেকে ক্যাক বা প্যাশ ফাইল ইনস্টল করে। সো বন্ধু, আপনি যদি ক্যাক বা প্যাশ ফাইল যদি ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার PC-তে কিন্তু কোনো এক সময় কিন্তু সমস্যা হবে, যখন আপনার PC-তে কিন্তু বড় বড় ভাইরাস বা র্যামজর অ্যাটাক করবে। সো বন্ধু, যদি আপনার PC যদি কোনো ভাইরাস বা র্যামজর অ্যাটাক করে, আপনার হার্ড ডিস্কের যত ভাইরাস ওই ফাইল কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, পরে কিন্তু সেই ফাইল কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব হয় না। সো বন্ধুরা, আজকে যে IDM এর লাইফটা অ্যাক্টিভ করে সেটা যেটা হচ্ছে আপনি প্রত্যেক মাসে আপনাকে IDM এর ট্রায়াল সেট করে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসের জন্য একবার কষ্ট করতে হবে। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনি যদি আমার চ্যানেলে এসে দেখেন, সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো বন্ধুরা, চল বন্ধুরা শুরু করা যায়। সমুদ্র এটা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে IDM এর ট্রায়াল সেট একটা সফটওয়্যার। সমুদ্র আমি এটা ডবল ডবল লেফট ক্লিক করে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্ট্রোল প্যানেল থেকে আপনার ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর আপনার এখানে ট্রায়াল সেটে ক্লিক করবেন। ট্রায়াল সেটে ক্লিক করার পর রিসেন্ট IDM এ ট্রায়াল নাও এটাতে ক্লিক করবেন। সবগুলো কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। সো বন্ধু, আপনার কিন্তু প্রত্যেক মাসে যখন IDM এর যখন ট্রায়াল পার্সেন্টটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার এভাবে করে IDM এর ট্রায়াল সেটটা করবেন। তাহলে এভাবে কিন্তু আমরা লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো নো ভাইরাস, নো ক্যাশ ব্যাক, উইদাউট ভাইরাস। সো বন্ধু, আমার IDM কিন্তু ট্রায়াল পার্সেন্ট ট্রায়াল কিন্তু রিসেট হয়ে গেছে। সো বন্ধু, এখানে অটোমেটিক দিয়ে রাখতে হবে, যখন আপনার IDM এর ট্রায়াল পার্সেন্টটা ওভার হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক এই সফটওয়্যারটি রিসেট করে নেবে। আর এখানে আপনার দেখতে পাচ্ছে রেজিস্টার, এই রেজিস্টারে কিন্তু ভুলে ক্লিক করবেন না। এটা যদি ভুলে ক্লিক করে, তাহলে কিন্তু আপনাকে বারবার পপআপ শো করবে যে আপনি ফ্লেক্সিরিয়াল ইউজ করছেন, তাই আপনি ওয়েবসাইটে পারচেস করে জেনুইন সিরিয়াল কী কিনুন। সো বন্ধু, এটা কিন্তু খবরটা ভুলে ক্লিক করবে না। সো বন্ধু, আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার IDM এর ট্রায়াল ভার্সনটা ট্রায়াল রিসেট করে লাইফ টাইমে এইভাবে ব্যবহার করবেন। সো বন্ধু, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো বন্ধুরা, আল্লাহ হাফেজ।